আলোর আলপিনে আপনাদের স্বাগত জানাই। আমরা বিল্ডিংস টু রিমেম্বারটা করছি। ক্লাস ফাইভের বিল্ডিংস আমরা অসংখ্য ছবি, ভিডিও বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি এবং এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি অ্যাকনলেজমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা আশা করি যে শিক্ষামূলক ব্যবহার করা হচ্ছে, যাতে ছেলেরা ছবিগুলো দেখে আরও ইন্টারেস্ট পায়, জিনিসটি ইন্টারেস্টিং করার জন্যই করা হচ্ছে। আশা করি কপিরাইট ওনাররা আমাদের এই জিনিসটা মেনে নেবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। লেসন 8, বিল্ডিংস টু রিমেম্বার। বিল্ডিংস টু রিমেম্বার, বিল্ডিংস টু রিমেম্বার, স্মরণীয় কিছু বিল্ডিং। হিয়ার ইজ এ চার্ট অফ ইম্পর্টেন্ট হেরিটেজ বিল্ডিংস। হ্যাঁ, হেরিটেজ মানে যেগুলো ঐতিহ্যময়, যেগুলো কিছু ঐতিহ্য, কিছু ইতিহাস আছে, সেরকম কিছু বিল্ডিং। হ্যাঁ, এটা যেমন কুতুব মিনার, দিল্লিতে, পুরনো দিল্লিতে কুতুব মিনার। এই ছবিটা আমরা ইন্টারনেট থেকে নিয়েছি, এরকম অনেক ছবি আমরা নিয়েছি। প্রতিটা ছবির ইন্ডিভিজুয়ালি অ্যাকনোলেজ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটা, তাদের ছবিগুলো তারা রাজি হবেন, মেনে নেবেন। আর যদি অসুবিধা হয় বলবেন, আমরা সরিয়ে দেবো। কুতুব মিনার, এটা যে গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির, হ্যাঁ, অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে আছে, শিখদের ধর্মস্থান। পুরো ছবি ব্যাপারটা এটা রাত্রেবেলার ছবি। এটা আছে চারমিনার হায়দ্রাবাদ, হ্যাঁ, অন্ধ্র হায়দ্রাবাদ, এখন তেলেঙ্গানার মধ্যে পড়েছে। চারটে মিনার আছে, এই দেখো চারটে মিনার, এই যে চারমিনার বলুন, এগুলোকে মিনার বলুন, চারটি মিনার আছে, এগুলোকে মিনার বলুন। এখানে বিরাট বাজার বসে, জিনিসপত্র লোকেরা কিনতে পারে, বিরাট সব চুড়ি, অনেক কিছু জিনিস পাওয়া যায়। এছাড়া মিনার দিনের বেলার ছুটি, এটা হচ্ছে কোণার্ক সূর্য মন্দির, অরিষ্যা, কোণার্ক সূর্য মন্দির। এই ছবিগুলো দেখো, এরকম 24টা চাকা ছিল, এই চাকাগুলো দেখতে পাচ্ছো, এরকম 24টা টাকা এরকম চাকা ছিল, এবারে ধ্বংস হয়ে গেছে, একটা নেই, এরকম চাকা অনেকগুলো ছিল। এবং আশ্চর্য হচ্ছে এই এখানে দাগ কাটাচ্ছে এমন করে যেখানে সময় মাপা যায়, সূর্য কোথায় আছে দেখে এই সময় মাপা যায়, কখন সময় সেটা বোঝা যায় এই চাকা থেকে। এটা হচ্ছে শিবের মন্দির, সূর্যের মন্দির, এই লোকেরা ঘুরতে গেছে। সুন্দর মন্দির,
এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্রাসাদ। এখানে হাজারটা দরজা আছে, যে নাম হচ্ছে হাজারদুয়ারি। এই দেখ, আপনারা বুঝতেই পারছেন এই ছবিটা দেখালে জিনিসটা আরো পরিষ্কার হচ্ছে, তাই না? সেই জন্য আমরা ছবিটা ব্যবহার করছি। শহীদ মিনার কলকাতা, এই শহীদ মিনার রাত্রিবেলার ছবি। এখানে মিটিং টিটিং হয় না। একদম হাঁটু এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। ছবিটা সুন্দর সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, লর্ড কার্জন তৈরি করেছিলেন। সামনে পেছনে দুটো বিরাট বড় পুকুর আছে, বিশাল বড় বাগান মতো আছে, ভেতরে অনেক মিউজিয়ামের মতো অনেক দেখার জিনিসপত্র আছে। উপরে একটা পড়ি আছে দেখতে পাচ্ছ, উপরে একটা পড়ি আছে, আগে পড়িটা ঘুরতো, এটা পড়ি আছে। হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড? চারমিনার ইজ হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ? বলতে পারবে হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড? হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি? হোয়ার ইজ ভিক্টোরিয়া মেমোরিয়াল? Where is the Konark Sun Temple situated? বলো, চারমিনার ইজ লোকেটেড এট হায়দ্রাবাদ। হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড ইন অমৃতসর, পাঞ্জাব। কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি। ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ ইন কলকাতা। কোনার্ক সান টেম্পল ইজ ইন পুরী, উড়িষ্যা। ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার? জানো কিছু মনে আছে? লাল কেল্লা দিল্লিতে, চারমিনার ইজ লোকেটেড ইন দ্য সিটি অফ হায়দ্রাবাদ। হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ? হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। এখানে যে অনেক অস্ত্র শস্ত্র জিনিসপত্র জামা কাপড় সব রয়েছে দেখার জন্য, লোকে দেখতে পাইনি, মিউজিয়াম মতো। হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল? গোল্ডেন টেম্পল ইজ অমৃতসর। হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি? দ্য কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি। হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়াল মেমোরিয়াল সিচুয়েটেড? ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা। Where is the Konark Sun Temple situated? Konark Taj Temple is in Konark, Odisha. Hey, awesome.